দেখো তোমাদের ভারত দাগের মানে সাজিয়ে বাক্য গঠন করলে যেগুলো উত্তরটা যেটা আসবে, খাবারের খোঁজে টহল দিয়ে যায়। হোয়াইট দাগের সাজিয়ে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে, দেখো যে এইরকম পশু পাখি জিটি রোডে, এইরকম পশু পাখি সারা জিটি রোডেই দেখতাম, এইরকম পশু পাখি সারা জিটি রোডেই দেখতাম। গয়ের দাগটা যেটা হবে, 1926 সালে জিটি রোড অনেক চৌড়া ছিল। গয়ের দাগ যেটা হবে যে আমরা জিটি রোড ছেড়ে রাঁচির পথ ধরলাম। আর ওয়ার দাগ যেটা উত্তরটা হবে সেটা হচ্ছে, খয়ের গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আর রয়েছে, মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। ক্রিয়াপদগুলোর নিচে যে কী বলছে বাক্যগুলি, ক্রিয়াপদগুলোর নিচে দাগ দাও। অনেক হরিণ দেখেছি, এই যে দেখেছি দেখাটা, আবার জিটি রোডে এসে পড়লাম, তাহলে এসে পড়া, এসে পড়েছে। হ্যাঁ, কখনো কখনো হিরণ পাখি দেখা যেত, দেখা যেত দেখা, এখানে যে দেখাটা, ঠিক আছে, দেখা যাওয়া, দেখা যেত। রাতে ক্লান্ত হয়ে বাংলোতে উঠলাম, উঠলাম আবার মোরাম দিয়ে বাঁধানো রাস্তা, এই যে বাঁধানো, ঠিক আছে, এটা কাজ করা বোঝাচ্ছে। তাহলে এই যে শব্দগুলো সাজিয়ে বাক্য গঠনগুলো বলা হলো এবং ক্রিয়াপদগুলো নিচে দাগ, ঠিক আছে, এখানে তোমরা যেগুলো ব্যাকরণ যে অংশটা পুরোটা বলা হলো এগুলো সবই তোমরা কিন্তু আমাদের টাস্কের খাতায় রেডি করে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করবে। ওকে, বাই।